হ্যালো হোয়াটসঅ্যাপ গাই, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি। সো আজকে লেডিস প্র্যাঙ্ক করব, দেখা যাক ভিডিওটা কেমন হয়। র্যান্ডম যে কোনো গ্রুপে যাব, গিয়ে প্র্যাঙ্ক করব। আর আমার কাছে একটা মানে মেয়েদের একটা আইডিয়া আছে সিআরবির সাথে, তো আইডিটার লেভেল হইতেছে 51। তো এই আইডি দিয়ে প্র্যাঙ্ক করব, দেখা যাক গাইস প্র্যাঙ্কটা কেমন হয়। লাস্ট পর্যন্ত দেখেন, দেখলে বুঝতে পারবেন। তো বেশি দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আমরা চলে এসেছি একটা গ্রুপে, ভাই মামুন। সো গাইস আজকে মামুন ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করব, আর আমার ভয়েস কিন্তু অফ থাকবে। আমি এসএমএস এ ফার্স্ট টাইম লয় কথা কব, তো কথা কয়ে কাস্টমার চ্যালেঞ্জ দেব, দেখি। হ্যাঁ কেমন আছেন? হ্যালো, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসা কই আপু? ও আচ্ছা আপু, আপনার নিয়ে তো খেলা যাইতো না, মাইনাস হইতো। আরে মাইনাস হবো, আপনার নিয়ে খেলা যাইত ভাই? পোলাই কয় কি জিনিস মনে হয় খেলতে পারেন? মাইনাস হইবো ভাই, আমি নাকি খেলতে পারি না। আরে মামুন ভাই, রুকো যারা সাবর করো, ওরিদের বাদি বাতে চলে গেল না, হাম কে চিজে কথা বলেন, কথা বলতেছেন না কেন? কিন্তু খেলতেই পারেন না। ও আচ্ছা, আম্মু আছে? ঠিক আছে, এত যদি ভালো খেলেন চলো একটা কাস্টম খেলি, ওখানে দেখা যাবে কে বট কে প্রো। আরে বাস, পোলাই নিজে থেকে কাস্টম চ্যালেঞ্জ দিয়েছে, আর কি লাগে? তো গাই চলেন কাস্টমে, পোলাই দেখা যাক পোলাই কেমন খেলে। সো গাইস চলেন সরাসরি কাস্টমে চলে যাওয়া যাক। সো গাইস আমরা চলে এসেছি কাস্টমে, এখানে সব কিছু নো দেওয়া আছে, 4 রাউন্ড খেলবো। তো দেখা যাক পোলাই কেমন খেলে। সো গাইস ভাবতেছি একটা রাউন্ড দেই, পোলার একটা রাউন্ড দিয়ে খেলি। ওই যে সামনে আমাদের মামুন ভাই, দেখা যাক একটা রাউন্ড দেই, মানে বটের মতো আর কি। আমি যে বডের তো একটা প্রমাণ দেওয়া লাগবে, তাই না? তো বডের মতো একটা রাউন্ড দেই। আরে পোলাই তো তাও গুলি লাগাইতে পারতেছে না আমার গায়ে। তো গাইস দেখা যাক মামুন ভাই কি পারবে। আরে ভাই লাগাই দিচ্ছে একটা শট, ও মাই গড, একটা শট লাগাই দিচ্ছে, একদিন মতো শট লাগাই দিচ্ছে। আরে ভাই গ্লিচ খেয়ে গেছে। ওই মামুন ভাই বাইরেও দেখি, এই যে আরে ভাই সাপ ওয়ান টেপ লাগাই দিচ্ছে ভাই, পোলায় তো পুরাই মারাত্মক খেলতেছে ব্রো। আবার ললও দেখি দিতেছে। সো গাইস এখন কোনো ছাড়াছাড়ি হইব না, এখন শুধু মারামারি হইব। তো দেখা যাক আমি কি পোলারে মানে 4-1 করতে পারি কিনা। এক রাউন্ড তো আমি দিয়ে দিচ্ছি, এখন 4-1 ছাড়া কোনো উপায় নেই, 4-1 করতে পারি কিনা এটাই হলো দেখার বিষয়। তো ভাই আমি ওয়ান টেপে ট্রাই করবো, ওয়ান টেপেই মারার ট্রাই করবো, দেখা যাক কি হয়, মারতে পারি কিনা। আরে মুখের সামনে চলে আইছে। সো মামুন ভাই দিকে একটু পিক দাও, পিক দাও, যে পোলাই তো বাইরে হইতেছে না। আরে বাইরে, আরে শট, ডাবল শট বাইরে হইতেছেন বুঝলি। এই যে ভাই ফোন ফোন ভাই, এমনি খেলতেছে বড় আইতে, তারপর ফোন আবার আটকাইতেছে। তো দেখা যাক মামুন ভাই কি ওয়ান টেপ মারতে পারি কিনা। ও ভাই সাহেব, ওপি একটা ওয়ান টেপ মারে, একদম প্রথম রাউন্ডটা একটা ওয়ান টেপের সাথে নিয়ে নিছি, ওপি লেভেল একটা ওয়ান টেপ মারছি। সো ভাই তাড়াতাড়ি করে ম্যাচটা শেষ করতে হইব, দেখা যাক মামুন ভাইকে মারতে পারি কিনা। মামুন ভাই কই গেলেন? আরে দাদা ওপি লেভেল একটা ওয়ান টেপ মারে দিছি, একদম দুইটা রাউন্ড একদম ওয়ান টেপের সাথে নিয়ে নিছি। সো গাইস প্রথম দুইটা রাউন্ডে কিন্তু একদম ওয়ান টেপের সাথে নিয়ে নিছি, আর এই রাউন্ডটা দেখি ওয়ান টেপে বাইর করতে পারি কিনা। যদিও এটা কাস্টমের জন্য ততটা মানে ভালো জায়গা না, ততটা মানে কাস্টমের এখানে ভালো হয় না।
ওয়ান শট খেলা ভালো হয় না এখানে আর কি প্লেসে। তারপর দেখি ওয়ান ডেপ মার ট্রাই করব, দেখি ওয়ান ডেপ মারতে পারি কিনা। বডি ফডি লাগতেছে, এটা ফোন আটকে গেছে। আরে ভাই এই সময় ফোন আটকে যায় ভাই, একদম মুখের সামনেই ছিল ম্যানটা ভাই। ও ভাই স্যার আবারও ওয়ান টেপে মেরে দিছি। তো এখানে রাউন্ড হইতেছে 3-1, আমি যে এক রাউন্ড দিছি ওই এক রাউন্ডে। আর এই আমার বলতেছে তো বট। সো গাইস তিনটা রাউন্ড কিন্তু আমি ওয়ান টেপে বাইর করছি, আর লাস্টের রাউন্ড এইটা। আমি তো এইটা AWM এ নেই, ভাবলাম যে এই রাউন্ডে ওইটা। আরে আটকে গেছি, আরে ভাই বল ছাড়াও আটকে গেছিলাম। ভাবলাম যে এই রাউন্ডটা মানে AWM দিয়ে মারি ওরে। তো গাইস বটের হাত থেকে AWM, বট কি পারবে সামনে ম্যানকে মারতে দেখা যাক। আরে ভাই আরে কই ফায়ার করছে, আরেকটা শট আরেকটা শট, আরে একদম তো ঢুকে গেছে। তো দেখা যাক মারতে পারি কিনা মামুন ভাই কে। আর এক শট দিয়ে মেবি বাইসে আছে, শট বাইর হয় না ভাই। আপনি এত সুন্দর খেলেন, আপনি তো হ্যালো, আপনি তো অনেক সুন্দর খেলেন, এত খেলা শিখছেন কোথা থেকে? মনে হয় তো না যে আপনি মেয়ে, ঠিক আছে? আচ্ছা ও হ্যাঁ, আপনি পড়ো তো অনেক ভালো খেলছেন। আপনি মনে হয় তো আপনি মেয়ে না, মেয়ে হলে তো এত সুন্দর করে খেলতে পারতেন না। সো পোলারে এখন বইলাই দেবো যে আমি আসলে এই আইডিটা আসলে আমার না, আমার আরও একটা আইডি আছে। সো দেখি পোলা কি বলে, আসেন ওইটা আইডি দিয়ে আসেন। সো গাইস টিম কোড নিয়ে আমি রেডি, এখন তো খেলা হইব, আমার রিয়েল আইডিতে ঢুকবো, দেখা যাক পোলার রিয়েকশন কি থাকে ভাই। তাড়াতাড়ি লগ ইন হয়ে যা, এলো আমার পেয়ারা আছে আইডি। দেখি টিম কোড ইয়ে করে যাই, আই গ্রুপে যাই, দেখি কি বলে পোলায়। লেটস সি গাইস, আপনি ওই মেটে ছিলেন নাকি ভাই? জি মামুন ভাই, ওইটা আমার বড আইডি ছিল। ও আপনি কই? আই হোপ ভাই সব বিগ ফ্যান, বো বিগ ফ্যান ভাই আপনি আমার। তো মামুন ভাই বলো কেসা লাগা? জি ভাই অনেক ভালো খেলছেন ভাই, বিকেন ধরে বিকেন ভাই। আপনার ইউটিউব চ্যানেল আছে নাকি? জি মামুন ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আর ইউটিউবের জন্য একটা মানে প্র্যাঙ্ক ভিডিও বানাইলাম। সো মামুন ভাই। জি ভাই বলেন। সো মামুন ভাই কিছু মনে না করলে ভিডিওটা কি ইউটিউবে আপলোড করতে পারি যদি আপনার কোনো সমস্যা না থাকে? জি ভাই স্যারেন ভাই স্যারেন। ও ভাই সব আচ্ছা মামুন ভাই থাকেন, তাহলে পরে কোনো এক সময় খেলা হবে। টেক কেয়ার ব্রো, লাভ ইউ। সো গাইস ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দেবেন। টাটা।